অনেকে আলোচনা আসছে পত্রপত্রিকা আমি দেখছি বা আমাদের কাছে অনেক গুঞ্জন বা শুনছে যে আপনি নাকি বিএনপি থাকবে তোমার সে বুঝতে পারছেন আমার একটা গুঞ্জন আসছে আমিও গুঞ্জন শুনছি আমার ইনফরমেশন এত দূরের মধ্যে সীমাবদ্ধ গুঞ্জনের মধ্যে সীমাবদ্ধ আমি তো একটা দলের প্রধান আছি হাইপোথিক্যাল একটা সিচুয়েশন নিয়ে আলোচনা করা কি ঠিক হবে রমজান মাসে যেখানে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি মিথ্যা বলার জন্য হারাম খাওয়ার জন্য অন্যায় কাজ করার জন্য যেখানে আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি এই ধরনের আরেকটা অন্যায় কাজ করে রোজাটা নষ্ট করে লাভ আছে আপনাদের মাধ্যমে সমগ্র জাতিকে বিশেষ করে যুব সমাজকে কিছু মেসেজ দিতে চাই দেশটা বিপদগামী হয়েছে রাজনীতিবিদেরা লোভী ক্ষমতার লোভ টাকার লোভ বিভিন্নভাবে দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে এই পর্যায়ে আমি মনে করি একজন প্রবীণ লোক হিসাবে একজন মুক্তিযোদ্ধা হিসাবে জাতিকে দিক নির্দেশনা দেওয়া আমারও দায়িত্ব রয়েছে বিগত কয়েক বছর যাবৎ দেশে অপরাজনীতি জালবোট কালচার জবাবদিহীনতা এবং একদলীয় পদ্ধতির শাসন প্রতিষ্ঠার কারণে দেশেরও জনগণের সমস্যার সমাধান বা দেখার কেউ নাই কারো আগ্রহ নাই সকলে ব্যস্ত শুধু ক্ষমতা ধরে রাখতে ফলে দেশ ক্রমশ ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে পৃথিবীর সর্বমোট 143টি দেশে জরিপ করা হয়েছে তাও আবার জাতিসংঘের তত্ত্বাবধানে তারা সুখী দেশের তালিকা প্রকাশ করেছে এতে বাংলাদেশের বর্তমান অবস্থান 129তম যা গত বছর ছিল 118তম এতে বোঝা যায় বর্তমান সরকার পর্যায়ক্রমে আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে অন্যদিকে চারিদিকে যুদ্ধের দামামা বাড়ছে সব কিছুর মূল্য 5 থেকে 7 গুণ বৃদ্ধি পেয়েছে বিভিন্ন খাদ্যদ্রব্যের সংকট দিন দিন বৃদ্ধি পাচ্ছে আগামী দিনগুলিতে আরও প্রকট আকার ধারণ করার সম্ভাবনা খুবই বেশি ওই সময় বর্তমান সরকারের অবস্থা কী হতে পারে সুতরাং এখন সময় হাতে আছে মনে রাখতে হবে আমরা কেউ চিরদিন বেঁচে থাকার বিষয় নিয়ে পৃথিবীতে আসি নাই ফিরে যেতে হবে নতুন প্রজন্মের আগমন ঘটবে তাদেরকে আমরা কি ধরনের বাংলাদেশ দিয়ে যাচ্ছি ফ্লাইওভার হাইওয়ে এবং পদ্মা সেতু খেয়ে কি জীবন রক্ষা পাবে প্রয়োজন চরম আত্মত্যাগ একজন রাজনীতিবিদকে লোভ লালসার ঊর্ধ্বে উঠতে হবে হারাম রোজগার থেকে বিরত থাকতে হবে ন্যায়পরায়ণ হতে হবে ন্যায় বিচারক হতে হবে কারো প্রতি কোনো বৈষম্য করবে না মানুষকে কষ্ট দেবে না সকল প্রকার অন্যায়ের প্রতিবাদ করবে দেশপ্রেমিক হবে দেশপ্রেম ইমানের অঙ্গ মিথ্যা কথা বলা বা মিথ্যার আশ্রয় নেওয়া থেকে বিরত থাকতে হবে সকল ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে আইন সকলের জন্য সমানভাবে প্রযোজ্য হবে বিনয়ী হতে হবে সমাজে একে অপরের সাথে সুন্দর সম্পর্ক বজায় রাখতে হবে নিজের বিবেকের কাছে সকলকে জবাবদিহি করতে হবে সমাজে মনুষ্যত্ব ফিরে আনতে হবে সত্যের পথে থাকতে হবে কঠোর হস্তে দুষ্টের দমন করতে হবে আল্লাহ এবং রসুলের নির্দেশিত পথে নিজকে পরিচালিত করতে হবে এছাড়া দেশ কখনো সঠিক পথে আসবে না কিন্তু বর্তমান দেশের বাস্তব অবস্থাটা কি শেয়ার মার্কেটে টাকা লুটপাট ঋণ নিয়ে দেশের বাইরে টাকা পাচার সরকারি প্রকল্পের টাকা লুটপাট যন্ত্রপাতি ক্রয়ের নামে টাকা লুটপাট ওষুধ কেনার নামে টাকা লুটপাট সকল প্রকার ক্রয়ের মাধ্যমে টাকা লুট প্রত্যেকটি কাজের জন্য ঘুষ গ্রহণ
বেসরকারি মেডিকেল কলেজে ছাত্রছাত্রী ভর্তির সময় অতিরিক্ত টাকা আদায়, আমদানি রপ্তানির মাধ্যমে টাকা পাচার, গার্মেন্টের মাধ্যমে টাকা পাচার, ভালো বদলির জন্য বড় অঙ্কের টাকা ঘুষ দিতে হয়, এমপি পদ পাওয়ার জন্য এবং নির্বাচিত হওয়ার জন্য ঘুষ দিতে হয়, চেয়ারম্যান মেম্বার হওয়ার জন্য দলীয় গুন্ডাদের টাকা দিতে হয়, বিচার পাওয়ার জন্য টাকা দিতে হয়, শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থাকে পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে, অর্ধশিক্ষিত লোকেরা স্কুল কলেজের সভাপতি, সমাজের নীতি নৈতিকতা প্রায় ধ্বংস, অনৈতিক কাজ নিত্যদিনের ঘটনা, এতে শিক্ষা প্রতিষ্ঠানও বাদ নাই, প্রয়োজন মনুষ্যত্ব ফিরে আনা, এতে দেশ এগিয়ে যাবে, দেশের শান্তি শৃঙ্খলা ফিরে আসবে, যুব সমাজের জন্য নতুন নতুন সুযোগ সৃষ্টি হবে। মনে রাখবেন এবং বিশ্বাস করতে হবে, আমাদের দেশ গরিব নয়, মনুষ্যত্ব ফিরে আসলে সবকিছু সঠিক পথে চলবে। বিশ্লেষণ করতে হবে কেন একে একে আর্থিক প্রতিষ্ঠানগুলি ধ্বংস হয়ে যাচ্ছে, দ্রব্যমূল্য সরকারের নিয়ন্ত্রণের বাইরে, কেন জনগণের ক্রয় ক্ষমতা ব্যাপকভাবে হ্রাস পেয়েছে, আমদানি রপ্তানি বৈদেশিক মুদ্রা অর্জন দ্রুত হ্রাস পাচ্ছে, নতুন বিনিয়োগ নাই, দেশীয় মুদ্রা এবং ডলার সংকট প্রকট, সর্বোপরি সরকারের উপরে জনগণের আস্থা নাই, গভীর উদ্বেগের কারণ। অন্যদিকে চাঁদাবাজি সর্বত্র, যুব সমাজের ভবিষ্যৎ অন্ধকার, চাকরির ক্ষেত্রে সংকুচিত, সমাজে মাদক এবং ইয়াবার ব্যাপকহারে বিস্তৃতি পেয়েছে, মানুষকে বিপদগামী করছে, বর্তমান সরকার দলীয়করণের নিকৃষ্ট উদাহরণ সৃষ্টি করেছে, এতে দুর্নীতি সমাজের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করেছে। সুতরাং বুঝতে হবে, এক ব্যক্তির ইচ্ছায় বা বন্দুক দিয়ে কখনো দেশ বেশি দিন চলতে পারে না, সমষ্টিগত মানুষের মতামতের ভিত্তিতে দেশকে পরিচালিত করতে হবে, তার জন্য প্রয়োজন জনগণের সম্পৃক্ততা, জনগণের মতামত জানানোর উৎকৃষ্ট পন্থা, অবাধ নিরপেক্ষ সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে সকলের অংশগ্রহণের মাধ্যমে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান। আশা করি বঙ্গবন্ধু কন্যা এই সত্যগুলি অনুধাবন করে অনতিবিলম্বে নতুনভাবে সকলের নিকট গ্রহণযোগ্য পন্থায় জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা গ্রহণ করে জাতিকে সঠিক পথে চলার পথ সুগম করবেন। তিনি তো অন্যভাবেও সমগ্র পৃথিবীতেও রেকর্ড করেছেন, পাঁচবার ছয়বারের প্রধানমন্ত্রী, বাংলাদেশেও রেকর্ড করেছেন, পদ্মা সেতু করেও রেকর্ড করেছেন, ফ্লাইওভার করেও রেকর্ড করেছেন, দুর্নীতিতেও রেকর্ড করেছেন, শান্তি ভঙ্গও রেকর্ড করেছেন, আমাদেরকে পিটানোর কাজেও রেকর্ড ভঙ্গ করেছেন, দলের মহাসচিব এবং 20,000 নেতাকর্মীকে গ্রেপ্তার করে রেকর্ড ভঙ্গ করেছেন, চারিদিকে রেকর্ড ভঙ্গ করেছেন। আরেকটা রেকর্ড ভঙ্গ করেন, একটা সুষ্ঠু নির্বাচন দিয়ে সুন্দরভাবে দেশ ত্যাগ করেন, সর্বশেষ রেকর্ডটা যদি ভঙ্গ করে যেতে পারেন, আপনাকে আপনার পিতাকে সবাই স্মরণ করবে। আমরা আশা করি আপনি এই সত্যটা অনুধাবন করবেন, দেশের মানুষকে মুক্ত করবেন। দেশের মানুষ আজ মুক্ত নয়, এক অসহনীয় অবস্থায় রমজান মাস হচ্ছে, অনেকে ইফতার করতে পারছে না টাকার অভাবে, অনেকে সেহরি খাইতে পারছে না, পানি খেয়ে অল্প মুড়ি খেয়ে অনেকে রোজা রাখছে। আমরা ধরে নেন আমরা প্রত্যেক বছর 2,000-2,500 লোকের জন্য ইফতার পার্টি করি, এবছর আমাদের পক্ষে 50 জনের বেশি লোকের জন্য ইফতার পার্টি করা সম্ভব হচ্ছে না, টাকা নাই। তাহলে সাধারণ মানুষের অবস্থা কি? আমাদের যদি এরকম অবস্থা হয় সাধারণ মানুষ কীভাবে বেঁচে আছে? আশা করি বঙ্গবন্ধু কন্যা এই সত্যটি উপলব্ধি করে জনগণকে মুক্ত করার জন্য যা যা করার তা করে আরেকটা রেকর্ড স্থাপন করবেন। আপনাদের মাধ্যমে সমগ্র জাতিকে আমরা এটা বলতে চাই, দেশের অবস্থা ভালো না, আমি বলেছি যুদ্ধের দামামা বাজতেছে, বিভিন্ন জায়গায় অশান্তি, যে কোনো সময় বিশ্বযুদ্ধ লাগতে পারে,
জিনিসের প্রকট সংকট দিন দিন আরো মূল্য বৃদ্ধি পাবে এবং ক্রয় ক্ষমতার বাইরে চলে যাবে দেশটা চালানো সহজ হবে না সমস্ত দুই নম্বরী লোকের ব্যাংকগুলি বন্ধ হয়ে যাচ্ছে এবং সরকারি হস্তক্ষেপে ভালো ব্যাংকগুলিকে ধ্বংস করার জন্য ওগুলির সাথে এগুলিকে ট্যাগ করে দিচ্ছে অর্থাৎ অর্থনৈতিক প্রতিষ্ঠান যেগুলি আছে সবগুলিকে ধ্বংস করে ছাড়বে শিক্ষা তো ধ্বংস করে ছাড়ছে টিক মার্কের উপরে চলে গেছে লেখাপড়া করতে হয় না কোনো পরীক্ষা পাস করতে হয় না শুধু টিক মার্ক করেন আন্দাজের উপরে দশটার মধ্যে দশটা টিক মার্ক করলে অন্তত ছয়টা তো ঠিক হবে পাঁচটা তো ঠিক হবে পাস করে যাবে লেখাপড়া করতে হচ্ছে না মনুষ্যত্ব নাই আমরা নামাজ ঠিকই পড়তেছি কিন্তু আল্লাহকে মানছি না আল্লাহকে মানলে দেশের এই অবস্থা হয় না গণতন্ত্র প্রতিষ্ঠা হতো সুশাসন প্রতিষ্ঠা হতো আমরা ন্যায় বিচার পাইতাম আল্লাহকে মানছে না বৈদেই সমাজের এই অবস্থা আল্লাহকে মানতে হবে সঠিক পথে চলে আসতে হবে আপনাদের সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ এলডিবি জিন্দাবাদ রমজানুল মোবারক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু